بارك الله فيك شو بدك سندر حسن ماشي الله ان شاء الله ছোট মানুষ তো ওর সাথে ওর গলা যেতে হবে ওর আমি অনুরোধ করব এই দেশের মাদ্রাসাগুলোকে যদিও আমি অতটা দক্ষ না আপনি যাকে যে বক্তব্যর টপিক দিবেন তার সাথে যেতে যায় কেমন এটা তাহলে মাদ্রাসার ভাবমূর্তি আরো বাড়বে আর আমি বলবো জরুরি নয় এই মাদ্রাসায় ভর্তি করতে আমি বলবো বাচ্চাকে আল্লাহকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য যেখানে আপনার ভালো মন চায় তবে অবশ্যই চেষ্টা করবেন যেখানে ওকে সঠিক ও শুদ্ধ জিনিস শেখানো হবে কিস্সা কাহিনী বানোয়ার শেখানো হবে না এমন কোথাও পড়াবেন না যেখানে ও শিখবে একটা পড়বে আর একটা মানে একটা মুখস্থ করবে পরীক্ষা দিবে পাশ করবে ওয়াজের স্টেজে এসে বলবে আর একটা এরকম কোথাও থেকে শুধু অ্যাভয়েড করবেন আর বাকি বাচ্চা কাচ্চাকে যদি আল্লাহর সাথে পরিচয় করায় দেন আল্লাহ ওকে আপনার সাথে পরিচয় করায় দেবে যে বাবা মা তার বাচ্চাকে আল্লাহর সাথে পরিচয় করায় না সেই বাবা মায়ের বাচ্চারা তাদের বাবা মায়ের পরিচয় খুঁজে পায় না যারা মাদ্রাসায় পড়ে তারা জানে বাবা কত মূল্যবান জুয়াড়ি হইলেও মদখোর হইলেও জানাকারী হইলেও গুন্ডা বদমাইশ বখাটে হইলেও ও যখন আল্লাহর সাথে পরিচয় পায় তখন আল্লাহকে বলে তোমার বাবা তোমার জান্নাতের চৌখাট তুমি না ওর সাথে উফ করতে পারবা না এখন এই ছেলে যদি কোয়েশ্চেন করে কোরআনকে বা সুন্নাকে যে আমার বাপ তো আমার মাকে মারে আমার বাপ তো মদ খায় উনি আমাকে মাদ্রাসায় পড়াতে চাচ্ছেন আমার পড়ালেখার খরচ চালাচ্ছেন আমার নতুন জামা কাপড় কিনে দেয় না আমার গালাগালি করে আমাকে মারে ওনার কারণে সমাজে মুখ দেখাইতে পারি না ওকে কোরআন এবং সুন্না আবার রিপিট করাবে না তুমি তাকে উত্তম ভাষায় বলতে পারো যে আব্বা এগুলো আল্লাহ পছন্দ করে না তো আমার আব্বাকে যেভাবে বললো উনি বুঝে না না বুঝলে নাই তোমার কাছে হেদায়েত নাই তুই আল্লাহ আমি কি আব্বাকে কিছুই বলতে পারবো না জোর গলায় উনি অন্যায় করে আমি তো অন্যায় বাপেরও ছাড়ি না সত্য কথা আমি বাপেরও ছাড়ি না বলছে না তোমার বাপকে ছেড়ে দিতে হবে কাকে ছেড়ে দিতে হবে আব্বাকে ছেড়ে দিতে হবে তুই আল্লাহ উনি তো তার আপনি জাহান্নামে দিয়ে দিবেন তো ওনাকে বলছে হ্যাঁ ও খারাপ কাজ করলো ওকে আমি জাহান্নামে দেবো তুমি যদি ওর সাথে দুর্ব্যবহার করো তোমাকে আর ওকে দুজনকে দিয়ে দেবো তো ওকে দেবো কেন ও জানা করাই ও সুদ খায় ঘুষ খায় শিরিক করে নামাজ পড়ে না রোজা রাখে না স্ত্রীর সাথে জুলুম করে বাবা ও ওর মা বাপের সাথে বেয়াদবি করে তুই আল্লাহ আমাকে কেন দিলেন আমার বাপ তো দোষ ছিল তারপর আমি বলছি আল্লাহ বলবো যে তোমাকে তো আমি কোরআনে বলছি বলে উফ তুমি উফ বলিও না ওদেরকে তুমি বোঝো উফ বলিও না মানে কি মানে হচ্ছে বাপে একবার খুব একটা খারাপ কাজ করে ফেলছে এখন ওটার প্রতিবাদ করা লাগবে সর্বোচ্চ বলতে হবে যে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির আব্বা আব্বা এটা আল্লাহ পছন্দ করে না এর জন্য আল্লাহ শাস্তি দিতে পারে আব্বা আব্বা আপনি আল্লাহর কাছে মাপ চান এই সর্বোচ্চ একটু ও আল্লাহ শাসন করাই যাবে না মানে ওই যে সোহাগ শাসন করা তারই সাথে সোহাগ করে যে বাপমার সাথে এই এই ছন্দ চলবে না বুঝে আসছে এই যে সুন্দর ছন্দ আর সুন্দর উদ্ধৃতি যে শাসন করা তারই সাথে সোহাগ করে জি না বাপমায়ের সাথে এই ছন্দ চলবে না বাপমায়ের সাথে অলওয়েজ সোহাগ করতে হবে শাসন নাই মা খুবই খারাপ জোরে জোরে কথা বলে বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে অথবা মাদ্রাসায় পড়াশোনা করে না খুব ঝগড়াঝাটি করে চিল্লা চিল্লি করে তো ধরেন ইয়ে ওয়াজ তো এটাই মনে হয় করতেছে ঠিক আছে না আচ্ছা ঠিক আছে শিখতে পার ঠিক কিছু শিখতে পারলে ওই লোপরে নাকি আর আপাতত মানবে নিন আমি যাই বলি খালাস তাই বলে এখান থেকে উঠে গিয়ে কয়জনে ফজর নামাজ পড়বেন বলে আর কয়জন এখানে ঈশার নামাজ পড়ে আসছেন তো আমি যাই বলি লাভ কি নামাজ নিয়ে কথা বলবো আপনিটা পড়বেন না জাকাত নিয়ে কথা বলবো আপনিটা দিবেন না বলবেন আপনার উপরে এখনো ফরজই হয় নাই আপনি সম্পদ খালি এই করবেন সে করবে খালি বলবেন যে আমি আওলাদ দিয়ে রাখছি এই করে রাখছি পাইতাছি না অভাবে আছি জমি একটা কিনে ফেলছি এগুলো বলে এখন আপনি জাকাত দিবেন না সাদাকা করবেন না রোজার মাসে এখন যারা নতুন মা হয়েছে যাদের বাচ্চা এখন 8-10 বছর বয়স তারা বলবে যে আমার বাবুটা না কিছু গায়ে যাবে ভাই এখন ছোট মানুষ রাখতে পারবে না রোজা তো আপনি তো এটাই করবো আমি বলবো কি নিয়ে কথা আসলে বলেন আমি বলবো জেনার বিচার নিয়ে আপনি তো পালাই যায় বিয়ে করাকে জেনাই মনে করেন না আপনি তো সিম কার্ড একটা মহিলার সাথে মোবাইলে কথা বলাকে জেনাই মনে করেন না আপনি তো ভাবির সাথে খাটের উপর শুয়ে এভাবে কথা বলা হ্যাঁ ভাবি তো কি রান্না করছেন আজকে আপনাদের জেনাই মনে করেন না আমি আসলে কথা বলবো কি নিয়ে চেয়ে ভালো একটু বাবা মা নিয়ে কথা বলি যেটা নিয়ে বলতেছিল ছোট বাচ্চাটাকে কেন্দ্র করে একটু কথা বলি হ্যাঁ কারণ এখানে আমি যেই ওয়াজই করবো একটু যেই সেখানে ওয়াজ করছো যদি ওইটা ওইটাও মেরে নেন তাহলে আর এখানে ওয়াজ আগামী 10 বছর লাগবে না কয় বছর লাগবে না এই আজকে হলো কি বার সোমবার এই জুমার দিনে যে খুতবা দিছে হুজুরে ওই খুতবাকে যদি ফলো করেন তাহলে আমি 5 বছর আর ওয়াজ লাগবে না আর যদি ওয়াজ খালি শুনেন আর আমি পড়ে যাই তাহলে প্রতিদিন করলেও কি হবে না
আমি কই না উনি কইছে কাজ হবে কে কইছে কাজ হবে না আমি কই দেখেন উনি কিন্তু বয়স হইছে বয়সের একটা অভিজ্ঞতা হইছে সবকিছুর উপর ডিপেন্ড করে যাক আলহামদুলিল্লাহ আমি বলা লাগে উনি আমার হেল্প করছে শুনেন বাচ্চা কাছে কে মাদ্রাসায় পড়ান আর মাদ্রাসার শিক্ষকদেরকে বলবো বাচ্চাদেরকে বক্তা হতে তো উদ্বুদ্ধ করার দরকার নাই শিক্ষক হতে উদ্বুদ্ধ করা ভালো বক্তাদের কল্যাণ এত বেশি নাই আমার মতো যারা আমি তো তেমন খুঁজে পাই না আমি রিয়া দেখতে পাই আমি নিজের দুর্বলতা অনেক খুঁজে পাই ইখলাসের প্রচুর ঘাটতি পাই মাঝে মধ্যে আমার চেহারা এমন হয় মনে যেন আমি একটা কিছু ওরা টাকা দিয়ে আনার পরে আমাকে আমার তো অনেক দাম নাহলে আমার টাকা দিয়ে আনতো না এরকম আমার মুখ ছিল মানে মানুষকে মানুষই মনে করা যাচ্ছে না আপাতত আর কিছু করার নাই ভিতর থেকে এরকম আসে হ্যাঁ বক্তব্য দিলে বক্তা হইলে অনেক পাওয়ার চলে আসে নিজে নিজে কিচ্ছু করতে পারবো না কারো যদি কেউ বেঁকে বসে না তো আমি বক্তব্য কি হয়েছে এই শেষে জায়গায় তারপরেও কেমন যে আমি বলবো যে দেশের মাদ্রাসায় যারা শিক্ষকতা করে তারা অনেক কল্যাণে আছে যারা বক্তব্য দেয় সবার ক্ষেত্রে বলবো না কারো কারো চাইতে তো আমি তো আসলে সবার বিষয়ে সাক্ষী দিতে পারবো না নিজের বিষয়ে পারবো এখানে আপনারা যারা আসছেন যদি আপনাদের এলাকার একটা মাহফিল হিসেবে আসেন ছোট ভাই বাদের কোলাপেন আসছে দেখি মাসাল্লাহ অনেকেই শোনো ছোট ভাই ওই তোমাকে তো আসলে বলে বুঝাইতে পারবো না তোমার প্রবলেম ভিন্ন জায়গায় তোমার প্রবলেম আসলে এইটা না যে তুমি ইসলাম পালন করো না তোমার প্রবলেম হচ্ছে তোমার দাদা করে নাই তোমার বাপে করে না এখন তুমি করো না তোমার প্রবলেম হচ্ছে তুমি স্কুল কামাইলে তোমার দাদা সরি তোমার দাদা দোকানে যে আড্ডা দিয়ে বলে নাতিটা নষ্ট হয়ে গেছে তুমি যদি প্রাইভেটে না যাও তোমার আম্মা তোমার খালাকে বলে তোর বইনফুত নষ্ট হয়ে গেছে তোমার বাবা তার বন্ধুকে বলে যে ছেলেটাকে আর মানুষ করতে পারলাম না কি হয়েছে বলে যে সপ্তাহে তিন দিন স্কুলে যায় না দুই দিন স্কুলে যায় না পাশ করবে কি হবে তুমি প্রতিদিন ফজরের সময় ঘুমিয়ে থাকো তোমার মা তোমার বাপ তোমার খালা তোমার দাদা তোমার দাদি গত 15 বছর তুমি ঘুমাচ্ছ এখন তোমার বয়স 35 সেই 20 বছর থেকে সেই 12 বছর থেকে যদি হিসেব করে এখন তোমার 18 বছর তুমি ওদের সামনে ঘুমাচ্ছ তোমার বয়স এখন 30 তারা একদিনও তারা একদিন ওটা নিয়ে চিন্তিত ছিল না যে তুমি মরে গেলে আল্লাহ তোমাকে জাহান্নামে ফেলে দেবে তারা চিন্তিত ছিল তুমি পাশ না করলে চাকরি পাবা না তারা চিন্তিত ছিল তুমি পাশ না করলে কি করে খাবা তারা চিন্তিত ছিল তুমি পাশ না করলে তাদের মাথা কেটে যাবে বলবো যে ছেলেটা মূর্খ হয়ে আছে তারা চিন্তিত ছিল তোমার 60 বছরের জীবনে আয় উপার্জন করার জন্য যে জ্ঞান দরকার বিদ্যা বুদ্ধি দরকার তা তোমার কম হয়ে যাচ্ছে অথচ যত মানুষ আজকের দিনে কর্মজীবী তাদের কেউ তাদের বইয়ের শিক্ষা থেকে কর্ম করে না এখানে কারা কারা কাজ করেন হাত তোলেন তো কারা কারা চাকরি ব্যবসা বাণিজ্য করেন হাত তোলেন যারা চাকরি বা ব্যবসা বাণিজ্য করেন হাত তোলেন চাকরি করেন অথবা ব্যবসা বাণিজ্য করেন হাত তোলেন আপনার চাকরি অথবা আপনার ব্যবসা বাণিজ্য কি আপনার স্কুলের বইয়ের পড়াশোনার সাথে গেছে না না আমি আপনাকে জাহালাত শিখাচ্ছি না আমি বলতেছি না যে পড়ায় না আমি এরকম কিছু বলতেছি না আমি বলো তো বলতে চাচ্ছি আপনার আব্বা আম্মা যে আপনাকে বলছে যে মানে পড়াশোনা না করলে খাবেন কি চলবেন কি আসলে আপনি যেটা পড়ছেন বইতে আর আপনি যেটা এখন কাজ করতেছেন এটা সাথে মেলে না হ্যাঁ আপনার বাবা মাকে বলে দিবেন আপনাকে মাদ্রাসা স্কুলে পাঠাইতে মানুষ হইতে কি হইতে মানুষ হইতে কি হইতে মানুষ হইতে পাঠাইতে বলবেন কেমন মানে শিক্ষা দিয়ে যখন উপার্জন চিন্তা করবেন একটা মাদ্রাসা হোক আর স্কুল হোক যখন শিক্ষাই হবে উপার্জনের কেন্দ্রবিন্দু যখন শিক্ষাই হবে ভবিষ্যৎ প্রজন্মকে মুখে লোক মাতুরে দিবেন কি দিয়ে এই উদ্দেশ্যে তখন আসলে ভালো মানুষ হওয়া খুব কঠিন হয়ে যায় যাই হোক এখানে গত বছর ওয়াজ আগের বছর ওয়াজ হয়েছে বাংলাদেশে হাজার হাজার ওয়াজ হয় হবে হইতে থাকবে হইতেছিল যারা ওয়াজে আসেন তারা কি নিয়ে যাবেন আমি জানি না তবে একটা তথ্য দিয়ে যাই আয় নামী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা যেই ব্যক্তি জ্ঞান শিখার জন্য পথ চলতে শুরু করলো সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ যে ব্যক্তি ওয়াজ শুনতে আসে বা মক্তবে যায় বা মাদ্রাসা যায় বা স্কুলে যায় যেখানেই হোক আল্লাহ সম্পর্কে জান্নাত জাহান্নাম সম্পর্কে ভালো মন্দ সম্পর্কে যেই ব্যক্তি জ্ঞান শিখবে এমন উদ্দেশ্যে পথ চলে
আল্লাহ তার এই উদ্দেশ্যকে উসিলা করে তার জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। তো এইখানে যদি আপনার আশা হয় যে আল্লাহ সম্পর্কে জানবেন, ইসলাম শিখবেন, তাহলে এটা আপনার জান্নাতের পথ সহজ করতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। এবং যারা এখানে আছেন আমি আরেকটা তথ্য দিতে পারি আপনাকে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আচ্ছা আওয়াজ শোনা যায় তো না? জি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। কার পরিবার? আল্লাহর। এমপির পরিবার, মন্ত্রীর পরিবার, বিশিষ্ট ব্যবসায়ীর পরিবার, হেড টিচারের পরিবার, প্রভাষকের পরিবার, এলাকার সুনামধন্য কারো পরিবার, বংশীয় কারো পরিবার, পয়সাওয়ালার পরিবার, ম্যাজিস্ট্রেটের পরিবার, উকিলের পরিবার, মোড়লের পরিবার, এটা আলাদা ভ্যালু রাখে না? ভ্যালু রাখে না? রাখে তো, রাখে। জিয়া পরিবার, শেখ পরিবার, ইরশাদ পরিবার, এদেশে ভ্যালু রাখতেছে না? রাখতেছে নাকি রাখে না? রাখে। তাদের পরিবার ভ্যালু রাখে কিনা? আপনার এই গ্রামের ভুইয়া ভুইয়া মুন্সি মোল্লা চৌধুরী তারপরে সৈয়দ আছে না? একটা ভূমিকা রাখে না? কোন বাড়ির বলা চৌধুরী বাড়ির বলা, কোন বাড়ির বলা মুন্সি বাড়ির বলা, কোন বাড়ির বলা মোল্লা বাড়ির বলা, কি করছে ও মকটা করছে, এটা কিছু কইস না, ওরা সমস্যা বুঝবি না পরে, বাদ দে। একটা ভ্যালু তো রাখে, সে যাই করে একটা ভ্যালু রাখে না? একটা মজার তথ্য দিয়ে আপনাকে, আনাস ইবনে মালিক বলতেছে রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে নিশ্চয় পৃথিবীর মাঝে আল্লাহর পরিবার আছে। কার পরিবার? আল্লাহ। কার? আল্লাহর। আল্লাহর পরিবার আছে। এখন সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, মান হুম? সাহাবারা সবাই বলল, এরা কারা যারা কার পরিবার? আল্লাহর পরিবার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, যারা কোরআনুল কারীম পড়ে, সে অনুযায়ী জীবন গড়ে, সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে, আল্লাহ তাআলা বলছে এরা আল্লাহর পরিবার এবং আল্লাহর খাসা, আল্লাহর বিশেষ ভাজন, স্পেশাল ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে যে লোকটা কোরআন পড়ে সে অনুযায়ী আমল করে, যে লোকটা কোরআন সুন্নাহ পড়ে সে অনুযায়ী আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে এই দুনিয়ার বুকে তারা আল্লাহর পরিবার। কে কি করবে তাদের বলেন? কে ঠেকাবে তাদের জান্নাত বলতে পারেন? আল্লাহর পরিবারকে আগুনে ফেলবে কে? ইবলিস, ইয়াগুস, ইয়াউক, ওয়া নাসরা, কে সে যে আল্লাহর পরিবারের বিচার করবে ও তাকে ঠকাই দিবে? সে কে? নমরুদ, ফিরআউন, আবু লাহাব, আবু জাহল, আল্লাহর পরিবারকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে সে কে? যেদিন একচ্ছত্র বিচারের মালিকানা থাকবে আল্লাহর হাতে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, যেদিন একচ্ছত্র বিচারের ক্ষমতা থাকবে আল্লাহর, সেদিন আল্লাহর পরিবারকে বিচার করে কে ঠকাবে? এটা আপনাদেরকে আমি প্রশ্ন করলাম। আল্লাহর পরিবার হওয়ার জন্য কি করতে হয়? আল্লাহর কোরআন এবং আপনি ভুলে গেছেন, হয় ভাই পড়তে হবে, আমল করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন করতে হবে। আল্লাহর পরিবার হচ্ছে যে কোরআনকে পড়ে এবং যা পড়ছে সে অনুযায়ী আমল করে। আল্লাহর পরিবার হওয়ার জন্য কি করতে হবে? কি আমরা কি খাই না? নো গুড বাদাম দাই করে দেন, গুড বাদাম ওয়াসটা খাই লেন না ভাই। এই জায়গায় তো দোকানপাট দেখতেছেন, সটপটে ফুসকা ওঠে নাই। এই এলাকার ভাবিদের কপাল পড়ছে, যে এলাকায় ওয়াজ হয় ফুসকা চটপটি আসে, ভাবিরা দেবররা পাঠায় তো ভাবিদের, যাদের ভাইরা বিদেশ থাকে অথবা ঢাকা শহরে চাকরি করে, হ্যাঁ পাঠায়, ভাবিরা বলে তেঁতুল রাস্তা উঠছে, তো যাক এখানকার ভাবিদের কপাল পড়ছে। আজকে মনে জায়গায় দোকানপাট নাই, নাই মনে না আছে। ওহো ভাবিদের তো দিন আছে, তাহলে সব আছে, ভালো ভালো ভালো। তো ছোট ভাই ভাবি কে আচার পাঠাইছো, এই পাঠাইছো, যা পাঠাইছো পাঠাইছো, ওগুলো ওরা খাক, তুমি ওয়াজ খাই ফেলি ওরা, তুমি যে ওগুলো খাও, ওয়াজটা মনোযোগ দিয়ে শোনো কেমন? আল্লাহর পরিবার হওয়ার জন্য পদ্ধতি কি? কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন করা, জীবন করা। হ্যাঁ মাশাআল্লাহ আলাইকুম তাইয়্যেব। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, এই ব্যাগটা নিয়ে যাও, আসো
নজরপুর 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 ঠিক আছে তুমি এত বড় হয়ে জন্মাইছো কত বড় হয়ে জন্মাইছো কতটুকু হবে ভাই 5-6 কেজি ছিল কতটুকু হয় বাচ্চার ওজন 5-6 কেজি 7 কেজি হয় অনেক বড় 7 কেজি বাচ্চা অনেক বড় কেন তোমার কি মনে হয় তুমি তোমার বয়স কত এখন 19 তোমার আব্বার বয়স কত 55 তোমার কি মনে হয় যে তোমার আব্বা 19 বছর বয়সে তোমার মতো যুবক ছিল নাকি 55 বছর বয়সে যেরকম বৃদ্ধ 19 বছর বয়সে যেরকম বৃদ্ধ ছিল মনে হয় এরকম তোমার আব্বা তোমার বয়সে এরকমই ছিল তোমার দাদা তোমার বড় বাপ মিশে গেছে তোমার দাদা মিশে গেছে কি বলো 19 বছর বয়সে তোমার মতোই ছিল তো হাঁটতে পারতো চলতে পারতো মারামারি করতে পারতো চাইলে সিগারেট খেতে পারতো চাইলে মহিলাদের সাথে প্রেম করতে পারতো চাইলে মদ খেতে পারতো চাইলে গাড়ি কেটে ফেলতে পারতো চাইলে নামাজের সময় ঘুমাইতে ঘুমাই ঘুমাই থাকতে পারতো চাইলে তার নিজের বউয়ের গায়ে হাত তুলতে পারতো চাইলে জুয়া খেলতে পারতো চাইলে যেমনটা আমরা চাইলে পারি তোমার বড় বাপ তার মানে তুমি যা যা পারো মন মতো তোমার বড় বাপ সবকিছু পারতো যদি চাইতো সে তাহলে লোকটা এখন মৃত্তিকা হয়ে গেছে না আল্লাহ রহম আল্লাহ তাকে দয়া করুক সে তাহলে এখন মাটিতে মিশে গেছে ইভেন তার অস্তিত্ব হতে পাওয়া যাবে না রাইট তোমার কি হতে পারে 55 বছর বয়স বা 60 বছর বয়সে তুমি শিউন না তুমি শিউন না মানে তুমি মরে গেলে যদি কবর দেয় তুমি শিউন না যে তোমার মাটির সাথে দেহ মিশে যাবে পিঁপড়া পোকে খেয়ে ফেলবে তুমি শিউন তোমার আম্মারও কি সেম হবে তোমার যে ছোট বোনটা ছোট জামা কাপড় পরে রাস্তায় বের হয় ওর কি সেম হবে তুমি বিয়ে করলে তোমার স্ত্রী ছোটের মধ্যে লিপস্টিক লাগা মানে ছোট জামা কাপড় পরে রাস্তায় যে ময়মন নরসিংদীর দিকে যাবে স্যান্ড মেরে সে মরগুলো কি মাটিতে মিশে যাবে কি বলো আমি তো ভাবছি আমরা অনেক ক্ষমতা পাবো তোমার দাদার যা হয়েছে তোমার বাপের তা হবে ঠিক না তোমারও তোমার বাচ্চারও আমি তো ভাবছি এখন আমরা যারা আছি অনেক ক্ষমতা 2024 সাল আছি ভাই ডিজিটালাইজেশনের মধ্যে আছি আমরা মরে গেলে হয়তো আমাদের লাশকে এমন কোনো পদ্ধতি দিয়ে একটু ভিন্ন কি বলি আমার দাদার বড় বাপের যা আমার তা হবে তাহলে মনোযোগ দিয়ে শোন আল্লাহকে বলছে হে তোমরা যারা ঈমান আনছো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমরা তোমাদের ছেলে সন্তান আর ধন সম্পদের মোহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না ওয়ামান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন তোমাদের মধ্যে যেই ব্যক্তি সম্পদ আর সন্তানের পিছনে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যাবে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে কেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা জেনে নাও নজরপুরের নারী ও পুরুষরা আমাদের রব বলছেন সন্তান আর সম্পদ হচ্ছে পরীক্ষা
والله عنده اجر عظيم আর আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে উত্তম নজরপুরের মানুষরা আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির আল্লাহ যার খুশি রিজিক বৃদ্ধি করে যার খুশি রিজিককে কমিয়ে দেয় ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা আর যারা দুনিয়ার ভোগ বিলাসে আর যারা দুনিয়ার তামাশায় মেতে থাকে মত্ত থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আখিরাতের তুলনায় এই দুনিয়া কতই না তুচ্ছ কতই না নগণ্য নজরপুরের বাস স্ট্যান্ডের ওই দোকান নজরপুরের ব্রিজের সামনের ওই মার্কেট নজরপুরের বিলে খালে মিলে পঞ্চাশ বিঘা জমি নরসিংদী সদরের দশতলা পনেরোটা বাড়ি দশতলা পাঁচটা বাড়ি দশটা গাড়ি সুন্দরী একটা বউ পাঁচটা উকিল ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট ডাক্তার ছেলে সন্তান আল্লাহ বলছে আল্লাহু ইন্দাহু আল্লাহু ইন্দাহু আল্লাহু ইন্দাহু আল্লাহর কাছে রয়েছে উত্তম আল্লাহর কাছে রয়েছে উত্তম ওয়া আবকা স্থায়ী তিনি বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা এই নজরপুরের বাড়ি গাড়ি এই স্ত্রী সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার এই বড় মার্কেট পাঁচতলা দশতলা এখানকার জমিদারি দুনিয়ার এখানকার নেতৃত্ব এখানকার নেতাগিরি এখানকার সম্পদশালী মডল হওয়া আখারাতের তুলনায় কতই না নগণ্য তিনি বলছেন তবু এই ছেলে জানে ওর দাদা মৃতিকায় পরিণত হয়েছে আমি জানি আমার দাদা মৃতিকায় পরিণত হয়েছে ও জানে ওর বাপের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ওর দাদার ওর বড় বাপের আমি জানি আমার বড় বাপের অস্তিত্ব আর নেই আমি খুঁজে পাবো না বিলীন হয়ে গেছে মাটির সাথে মৃতিকা হয়ে গেছে ছাইও নাই আর বাকি ছাই ধুলাবালিও নাই বাকি আর কাদা হয়ে জমাট বেঁধে মিশে গেছে মাটির সাথে অথবা কোন পিঁপড়া খেয়ে ফেলছে যতটুকু খাওয়ার এত কিছু জানার পরেও উদাসীনতায় এখনো আমরা সলাতে ঘুমিয়ে থাকি এখনো আমাদের ব্যস্ততা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সলাতের চাইতে শীতকালে ঠিকই আমরা বোরখা পরি জ্যাকেট পরি পাজামা পরি পাঞ্জাবি পরি মাফলার পরি এটা কি বলে এটা কি বলে কানটুপি বলে না কানটুপি পর্যন্ত পরি ঠান্ডা লাগা থেকে বাঁচতে বোন আমার শীতকালে গায়ে জ্যাকেট লাগালে যেমন ঠান্ডা লাগে না গরমকালে শীতকালে উভয় কালে গা ঢেকে রাখলে আগুন লাগবে না আমি কি বুঝাতে পারছি পানিতে কি আগুন ধরে পানিতে কি আগুন ধরে বোন আমার তোমার গায়ের ওই বোরখা তোমার ওই নিকাব আর হিজাব তোমার শরীরের জন্য ওয়াটার প্রুফ জ্যাকেট এতে আগুন লাগবে না আল্লাহ এটাকে আগুনে ফেলবে না কোথায় ফেলবে না আগুনে ফেলবে না উদাসীনতা আর কত ছোট ভাই আমার আর কত প্রেম হ্যান ত্যান বকে ছবি সিনেমা নাটক নেশা সিগারেট ইয়াবা জুয়া মদ গ্যাম্বলিং খেলাধুলা তামাশা আর কত আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদা ও নজরপুরের ধনী দরিদ্ররা তোমরা কি ভেবে নিয়েছো আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে অনর্থক ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ কি তোমাদেরকে ওনার কাছে ফিরিয়ে নেবে না ইকতারাবা লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন আহা মানুষের হিসেব নিকেশের সময় চলে আসছে নিকটবর্তী হয়ে এখনো তারা উদাসীনতায় এখনো তারা উদাসীনতা এখানে কি গার্মেন্টস আছে আশেপাশে আর কত উদাসীনতায় আমরা থাকবো নজরপুরের মানুষরা আমাদের সবার হিসেব নিকেশের সময় চলে আসছে অতি নিকট উদাসীনতায় থাকা যাবে না ও নজরপুরের মানুষরা আল্লাহ কোরআনুল কারিমে কি বলছে মনোযোগ দিয়ে শোনো তিনি বলছে ইয়া আইয়ুহান নাস
جزاك الله خيرا شكر ديني ভাই ও বন্ধুগণ আমাদের সাথে লাইভে সংযুক্ত থাকার জন্য দুঃখিত বিদ্যুতের একটু সমস্যা আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন بسم الله كارن جنريتر আল্লাহ যদি তো কোন বলবে ফায়াকুন হয়ে যাবে হয়তো আপনার কোন কথায় হেদায়েত আসতে পারে সুন্দর তুমি শুনো ছোট ভাই তুমি হেদায়েত চাও আল্লাহ আমাকে দান করুক তোমাকে দান করুক আমিন আমিন এটা কাজ করো আজকে এখন এখান থেকে যাওয়ার পর আমি 10 মিনিট বলি বা 1 ঘন্টা বলি এটা দিয়ে তুমি টাকা আমার তুমি কি করবে জানো তুমি জেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যে বলবে সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবে কোন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হবে যে ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে বুঝছো মানে যে ফজরের 2 রাকাত জোহরের 4 রাকাত আসরের 4 রাকাত মাগরিবের 3 রাকাত ইশার 4 রাকাত নামাজ পড়বে শুধু ওই লোকেরই সাক্ষী টিকে থাকে বাকি কারো সাক্ষী টিকে থাকে না যেমন ধরো তোমাকে আমি বল তোমাকে বললাম যে ভাই আমাকে 20 টাকা আওলাদ দাও তুমি আমার 20 টাকা দিলা কেন দিলা জামশেদ ভাই হুজুর জামশেদ ভাই বক্তা জামশেদ ভাই লেকচারার জামশেদ ভাই আলেম জামশেদ ভাই ইত্যাদি ইত্যাদি সব ভালো গুণ এখন তোমার 20 টাকা যখন তুমি আমার কাছে পরে চাইলা সময় আসলো দেওয়ার তুমি বললো যে ভাই আমার 20 টাকা আমি বললাম কিসের টাকা রে কম কিসের টাকা বলো ভাই কি বলেন ভাই আপনি তো ভালো মানুষ মনে করেন সাক্ষী রাখলাম না তুমি বললাম তুই সাক্ষী রাখোস না ইহা আমি তো মনে নাই কিসের টাকা তোমার কি আশ্চর্য কি বলেন ভাই বুঝু অমুক দিন অমুক জায়গায় অমুক জায়গায় আপনি চাইছিলেন এই এই সমস্যা আমাকে বলছিলেন আমি এই এইভাবে ব্যবস্থা করে আপনার টাকাটা দিলাম আমি বললাম যে না তুমি আমার কোনো টাকা দাও নাই বলো তো এবার কি আমি হুজুর তোমার কাছে এবার কি আমি মোল্লা তোমার কাছে আমি কি এবার মুন্সি তোমার কাছে এখন ধরো তুমি আরো 10 জনকে বলো যে জামশেদ আমার 20 টাকা বাইরে গেল ওরে বড়া হে নিজে তো ব্যবসায় মানুষ তোর 20 টাকা বাইরে গেল গা এই নিজে তো ব্যবসায় মানুষ রেখে টাকা কম ও আজ মাহিল করে তো ভালোই পায় তোর 20 টাকা বাইরে খাবে কেন 20 টাকাই তো আজ ওটা 20,000 বললাম 20,000 দাও 2 লাখ বললাম যেটা কনফিগার কেমন রাউন্ড ফিগার 2 লাখ 2 লাখ 20 টাকা কেমন হয়ে গেল 20 টাকা বাংলাদেশের টাকা তো স্বর্ণের মোহর না বলো তো 2 লাখ বললাম এখন তুমি বললো কি আশ্চর্য বিপদ করে দিলাম ভাই একে তো এরকম 2 লাখ টাকা মাইরা দিয়েছে হুজুর সাই যা আমার লোকজন বলতেছে ওরা বিশ্বাস করতেছে না আরে এত আশ্চর্যজন মুনাফিক লোক বলবে না বলবে না বলবে তুমি যখন মুসলমানের ঘরে হও আমি যখন মুসলমানের ঘরে হই তুমি যখন মুসলমানের পরিবারে হও আমি যখন মুসলমানের পরিবারে হই তুমি যখন আল্লাহ বলো সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো ইনশাআল্লাহ বলো আমি যখন সুবহানাল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি ইনশাআল্লাহ বলি আর যখন আমি তুমি মুসলমান পরিবারে হওয়া মুসলিম না বেনামাজি হই তখন সব মানুষ আমাদেরকে মুসলমান বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না ঠিক ঠিক যেরকম আমরা সবাই হুজুর বলে তুমি বলবা না
বলো তো বিচারের দিন সব মানুষ আমাকে হুজুর বলছে এটা কি তোমার 2 লক্ষ টাকা ভরপাই হয়ে যাবে বিচারের মাঠে কি আল্লাহ তোমাকে ডেকে এনে বলবে তোমার নাম কি আসিফ হ্যাঁ আসিফ আসিফ বিচারের মাঠে কি আল্লাহ আসিফকে ডেকে বলবে আসিফ এই দেখ জামশেদ মজুমদার সব মানুষ ওকে হুজুর বলছে মোল্লা বলছে মুন্সী বলছে ওকে শেখ বলছে আলেম বলছে ভুল শুদ্ধ মানুষ জানুক না জানুক ওকে মানুষ ভালো বলছে আসিফ আচ্ছা তো 2 লাখ টাকা যেটা মারা গেছে এটা কোনো বিচার না কারণ সবাই ওকে ভালো বলছে এরকম হবে না এরকম হলে কি উচিত হবে না এরকম করলে কি ন্যায় হবে না আল্লাহ কি অন্যায় করবে না তদরূপে পুরো পৃথিবীর সব মানুষ যদি তোকে আর আমাকে মুসলমান বলে ছোট ভাই আমার যদি আমাদের আমল নামায় নামাজ তো না পাঠক তো না থাকে হ্যাঁ আল্লাহ ইনসাফ করে ফেলবে আল্লাহ বিচার করে ফেলবে কেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছে عن سعيد بن المسيب رضي الله عنه থেকে বর্ণিত سعيد بن المسيب رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন আমাদের মুসলমানদের মাঝে আর মুনাফিকদের মাঝে শুহুদুল ইশা ওয়াস সুবহ পার্থক্য হচ্ছে ইশার নামাজ থেকে ফজর নামাজ উপস্থিত হওয়া লা ইস্তাতিউনাহুমা মুনাফিকদের জন্য ফজর আর ইশা উপস্থিত হওয়া কঠিন হয়ে যায় এখন তোমাকে মুসলিম বলবে কারণ তুমি ওয়াজের আয়োজক আমাকে মুসলিম বলবে কারণ আমি ওয়াজের বক্তা তোমাকে মুসলিম বলবে কারণ তোমার বাপ ছিল মসজিদের প্রতিষ্ঠাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তোমার দাদা মসজিদ মাদ্রাসা জায়গা তুমি দান করে গেছে তোমাকে মুসলিম বলে আমাকে মুসলিম বলে এরকম ওয়াজের অ্যারেঞ্জমেন্টে 20 টাকা 50 টাকা 200 100 5000 কয়কো 20000 টাকা এখানে মোদন করবে আজকে আজকে এখানে একজন লোকর আছে যে 20000 এর উপর টাকা দিবে আদারজ এই ওয়াজ হবে না সবার টাকা দিয়ে মনে করেন যে ওয়াজ হয় সবার সব টাকা মিল করলো 5-10000 হয় না বাংলাদেশে কিছু কিছু লোকে 10000 20000 30000 বাজেট করে ওগুলো দিয়ে বড় হয় বাকি সবারটা বড় সাপোর্ট করে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশের মসজিদ মাদ্রাসা এতিমখানাগুলো চলে তবে যেটা মানুষ 2 টাকা 1 টাকা করে দেয় এটা জাস্ট এটা বড় অংশ কভার করে মানে ইনস্ট্যান্ট যে খরচগুলো ওগুলো কভার করে কিন্তু বড় বড় দালান কোঠা মাদ্রাসা শিক্ষকদের বেতন ওগুলো কেউ না কেউ বহন করে বড় ছাত্ররা বেতন দিয়ে বহন হয় আদার্স বড় কেউ বহন করে কেমন এভাবেই চলে তো যে কথা ঘুরাচ্ছি না তো তোমাকে আমাকে মুসলিম বলার আমার আর তোমার কাছে শত রিজন আছে তুমি যখন আমাকে বলবে টাকা মারা খাইছি রিজন আছে 2 লাখ টাকা মারা খাইছি যখন সবাই আমার ভালো বলবে রিজন আছে আমি ওয়াজ করি ওদের সাথে 2 নম্বরই করি নাই এরকম লেনদেন হয় নাই সবাই ভালো বলবে তো তোমাকে আমাকে সবাই ওয়াজ করতে নিয়ে আসবে বা ওয়াজ করাবে ওয়াজ করব আমরা সবাই কেন এই সবাই তোমাকে মুসলমান বলবে আমাকে মুসলমান বলবে কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওই যে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বললেন দেখো বলে আপনারা বিরক্ত হচ্ছেন নাকি না না আমি কিন্তু পারি না ভাবে না তো জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কি বলছে উনি বলছে যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর তারকুস সালাহ মুসলমান আর কাফের বা কুফরের মধ্যে বান্দা আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা আচ্ছা বলেন তো বান্দার কুফরের মধ্যে পার্থক্য কি নামাজ ত্যাগ করা মুনাফিকের লক্ষণ কি নামাজ ত্যাগ করা ইশা আর ফজরে যাইতে পারে না মুনাফিকের লক্ষণ কি ইশা আর ফজরে না যেতে পারে মুনাফিকের লক্ষণ কি কেন লা ইস্তাতিউনাহুমা মুনাফিকদের জন্য এটা কষ্টকর মুনাফিকদের জন্য এটা কি কষ্টকর জানলে উঠে আসেন না আপনি জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস তোমাকে বলতেছিলাম কথাগুলো রাইট এটার অবস্থা ইসলামের মতো হয়েছে নিভু নিভু চলে আর নেবে হ্যাঁ তোমাকে ছোট ভাই আসি তোমাকে একটা কথা বলি তুমি যদি হিদায়ত পেতে চাও হিদায়ত কেন পেতে চাও জান্নাতের জন্য না জি যাও একটা হাদিস তোমার পরে শুনাই দিই যদি এটা একটু পরে করতাম এই তোমাকে পরে শুনাই দেখো বাকি সবার কাজে আসে কিনা কেমন দেখেন এটা হচ্ছে রমাদান নিয়ে একটা হাদিস আছে খুব সুন্দর এই হাদিসটা আমি মনে করি আজকের ওয়াজের জন্য যথেষ্ট বাকি তোমাদের মন ভরবে এ পর্যন্ত ওয়াজ করতে পারবো না ভাই তোমাকে 10-15-20 মিনিটে কিছু ইনফরমেশন দিয়ে যাবো যদি এটা তোমার কাজে আসে এরপরে আরো বাড়াই দেবো কেমন সারা রাত ওয়াজ করিয়া চলিয়া যাব কিছুই মনে রাখতে পারিবা না খালি সুর মনে রাখবা ও দরকার নেই কেমন আমার সাথে সবাই বলেন আন আন জাবের
জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন বললেন একজন ব্যক্তি আল্লাহর নবী আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল আলাইহিসসালাম, আমি যদি সবাই বলেন আমার সাথে, এটা দারুণ একটা হাদিস, ওয়াল্লাহি জান্নাতে যাওয়ার এর চেয়ে সহজ পথ ইসলামে আপনি কোথাও পাবেন না, মানে এর চেয়ে কম আমল করে জান্নাতে যাওয়া, কিছু করে জান্নাতে যাওয়া না, ওটা তো ভিন্ন কথা। বনি ইসরায়েলের বেশ্যা মহিলা ওই কুকুরকে পানি পান করে জান্নাতে গেছে আমরা জানি, 99 জন 100 জন লোককে হত্যা করে মানুষ জান্নাতে গেছে এটা আমরা জানি, রাইট? আপনি অবাক হয়ে যাবেন শুনলে, একজন জিজ্ঞেস করলো যে বলেন যে আমি যদি জোরে আমি যদি ফরজ নামাজ সমূহ বলুন তো, ফরজ নামাজ কয় অক্ত? 5 অক্ত। নাম কি এগুলার? ফজর জোহর আসর। মহিলারা কি প্যান্ডেল আছে শুনতেছে? বোন আমার, আপা, ইসলামের দাওয়াত লিঙ্গভেদে দুই একটা আছে, বাকি সবগুলো সমান। এই দেশে ওয়াজ করলে পরে মহিলারা বলে হুজুর মহিলাদের কি নিয়ে কোনো কথাই বলে না, কারণ এই দেশে পর্দাকে বানাইছে মহিলার ওয়াজ। কাকে বানাইছে মহিলার ওয়াজ? পুরুষ এখন একবার এমন ভাবে চেপে বসছে মহিলারা, এখন কয় বাপের জমি অর্ধগতি দিতে হবে, কারণ আগে যে টুকা আল্লাহ দিয়েছে টুক দেয় নাই তো পুরুষরা, জুলুম করছে ভাইরা তাদের বোনদেরকে সম্পদ দেয় নাই, এখন উল্টো আল্লাহ যা দিয়েছে এর চাইতে বেশি দাবি করে গুনাহ করতেছে। মানে আগে ছিল জুলুমের শিকার, যা আল্লাহ দিছে তা দিত না, ভাইয়া জুলুম করতো, এখন ভাইরা জুলুমের মধ্যে পড়ে গেছে, আল্লাহ যা দিছে বলেছে না তুই একটু পাবি না আমার অর্ধেক তুই অর্ধেক দিবি, এরকম এরকম দাবি করতে কেউ দাবি করতে চাইতেছে, আইন যেমন বানাতে চাইতেছে, বুঝছেন না? বুঝলেন? বোন আমার, যে হুজুর তোমাকে বলেছে পর্দা স্ত্রীলিঙ্গ ওয়াজ, বা তুমি যে সমাজে বসবাস করে পর্দা মানে মহিলা উচ্চ, এই সমাজ তোমাকে ভুল শিক্ষা দিয়েছে। পর্দা প্রথমে পুরুষের, প্রথমে না আসলে মানে পর্দার ব্যাপারে আলোচনা আল্লাহ প্রথম আয়াতে করছে পুরুষের, দ্বিতীয় আয়াতে করছে মহিলার। আল্লাহ পুরুষকে পর্দা করতে বলছে কি? বলছে যে তুমি চোখকে নিচে রাখো, লজ্জাস্থানের হেফাজত করো, এতে তোমার পবিত্রতা আছে যদি তুমি জানতে। এরপর আয়াতে মহিলাকে বলছে যে তুমি চোখকে অবনত মানে চোখকে নিচে করো, লজ্জাস্থানের হেফাজত করো, শরীরের সৌন্দর্যকে ঢেকে ফেলো। তাহলে মহিলার পুরুষের মধ্যে কতটুকু পার্থক্য আছে? শুধু একটা নির্দেশনা বেশি আছে। যেরকম পুরুষ বাবা হয় মহিলা মা হয়, পুরুষ জন্ম দেয় মহিলা প্রসব করে, আমি কি বুঝাইতে পারছি? ঠিক এরকমই পর্দার একটা ভিন্ন পার্থক্য আছে, পুরুষের মহিলার পর্দা সমান, মহিলার একটা এক্সট্রা নির্দেশনা আছে তার সৌন্দর্যকে গোপন করবে, কারণ আল্লাহ তাআলা তার এই সৌন্দর্যের মধ্যে পুরুষদেরকে অনেক আকৃষ্টতা দিয়ে রাখছে। আদারওয়াইজ তো দেখেন মানে মহিলাদের জন্য যদি আমরা আকৃষ্ট না হইতাম তাহলে সুবহানাল্লাহ, ওদেরকে আল্লাহ কত কোমল করে বানাইছে, ওদেরকে কত নরম করে বানাইছে, কেউ ওদেরকে নিরাপত্তা দিত না, ইনসিকিউর থাকতো ওরা। সো ওদেরকে পুরুষরা নিরাপত্তা দেয় বাবা হয়ে, স্বামী হয়ে, ছেলে হয়ে, হ্যাঁ নিরাপত্তা দেয় আলহামদুলিল্লাহ। তো আমি এই যে হাদিস বলতেছি বোন আমার, যে এতক্ষণ থেকে সনাতের কথা বলতেছি, এগুলো সব পুরুষ মহিলা সবার জন্য, আমি বুঝিনি এদেশে, আমি ওয়াজ করার পর বলেছি মহিলার জন্য কিছু বলিনি। তো মহিলার জন্য নামাজ কি মানে অন্যটা নেই, নাকি মহিলার জন্য নামাজ ফরজ না, নাকি ওদের নামাজ এক দুটো কম বেশি আছে? তো তাইলে ওয়াজ কেমন, পুরুষ মহিলার ওয়াজ কেমন আলাদা করবো? এই যে মহিলার ওয়াজ পর্দা বলছে, মহিলার ওয়াজ বলে, এটাও এটাও সঠিক পরিপূর্ণ কথা না, কারণ কোন মহিলা যদি উলঙ্গ চলে তার বাপ জাহান্নামে চলে যাবে, তাহলে পর্দাতে ওই পুরুষের তো এখানে অংশগ্রহণ আছে। মানে কোন মহিলা যদি, কোন মেয়ে যদি বেপর্দা হয়, তার বাপকে ইসলাম বলছে দায়ুস, কি বলছে? দায়ুস, কি বলছে? দায়ুস। আর দায়ুস কোথায় যাবে না?
জান্নাতে দাইয়স কোথায় যাবে না জান্নাতে যাবে না যদি একটা মেয়ে যদি বেপর্দা হয় তাহলে এই পর্দার ওয়াজ করলে কি মহিলাকে করা লাগবে নাকি বর বাপকে করতে হবে পর্দার ওয়াজ সবার আগে করতে হবে বাপকে তারপরে করতে হবে স্বামীকে তারপরে করতে হবে ছেলেকে এরপরে করতে হবে বোনকে মেয়েকে স্ত্রীকে মাকে ঠিক না কারণ মানে পুরুষ তো এটার সাথে মানে অদ্যপত্ত হয়ে জড়িত আছে আপনি বুঝাতে পারছেন না বুঝাতে পারি নাই আপনি মনে করেন না যে একটা মেয়ে হেঁটে গেলে শুধু এই মেয়েটা জাহান্নামে যাবে উলঙ্গ হয়ে ওর উপরে যারা কর্তব্যরত আছে তার বড় ভাই থাকলে তার বাপ থাকলে তার স্বামী থাকলে আবার ছেলে হলে প্রবলেম ছেলে হলে প্রবলেম কোথায় জানেন সে সর্বোচ্চ তার মাকে জিজ্ঞেস করতে পারবে আম্মা গো আম্মা 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 সরব আম্মা আম্মা এমন করে আম্মা আমি আল্লাহর কাছে কি জবাব দেবো আম্মা আমি আপনার উফের বেশি বলতে পারবো না আবার আমি এটা আল্লাহ আমাকে বলতেছে আপনাকে নিষিদ্ধ করতে আমি কি করবো আমি বড় বিপদে পড়ে গেছি আম্মা আম্মা আপনি আমাকে এমন পরিস্থিতিতে ফেলিয়েন না যে পরিস্থিতিতে আমি নামাজ পড়ে জাহান্নামে যাবো কারণ আপনার সাথে আমি রাগ করতেছি আম্মা আপনি আমাকে এমন পরিস্থিতিতে ফেলিয়েন না যে পরিস্থিতিতে আমি জাকাত দিয়ে জাহান্নামে যাবো কারণ আপনার সাথে উচ্চবাচ্য করতে হয় আম্মা আপনি আমাকে এমন পরিস্থিতিতে ফেলিয়েন না মাগো মাগো আপনি আমার এমন পরিস্থিতিতে ফেলিয়েন না যে পরিস্থিতিতে আমি আল্লাহকে সব আইন কানুন মেনে চলে সমস্ত হারাম থেকে দূরে থেকে আমি আপনার সাথে মেজাজ দেখাই ফেলতেছি আল্লাহ আমাকে একেবারে নিষেধ করছে উফ বলা যাবে না আপনারে তার মানে এই যে আমি মেসেজ দেখাচ্ছি এটা উফ উফ বলা যাবে না সেখানে আমি মেসেজ দেখাচ্ছি তার মানে আল্লাহ আল্লাহ বলে দিছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর গজব আল্লাহর অসন্তুষ্টি বলতে বলছে আম্মা গো আমি আপনার সাথে উল্টা পাল্টা ব্যবহার করে ফেলতেছি আম্মা আমি এটা করা উচিত না আম্মা আমি কি করবো আম্মা আমি মুখ দেখাইতে পারতেছি না আম্মা আম্মা গো আপনার আমি নাও করতে হবে আবার কিছু বলতেও পারবো না মাগো মা শাসন করতে পারবো না মা কিন্তু নিষেধ করতে হবে মাগো কি বিপদে ফেলে দিলাম মা মাগো পেটে নিয়ে ওই পৃথিবীতে ভূমিষ্ঠ করছো কত কষ্ট করে তুমি তো আমাকে সুন্দর করে মানুষ করলা তুমি তো মা আমাকে নিজে না খাইয়ে আমার খাওয়াইলে আমি যাদের মানুষ হই ভালো মন্দের জ্ঞান জানি মাগো এখন তুমি যদি এভাবে মুখ খুলে চলাফেরা করো জোরে জোরে কথা বলো পুরুষরা শুনে আর আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে আমি শিখেছি মাগো আমি কোন বিপদে পড়লাম সো এটা একটা ডিফারেন্ট সিচুয়েশন থাকতে পারে বাচ্চা কাচ্চার জন্য কার জন্য কার জন্য ছেলের জন্য আদারওয়াইজ কোন একটা মেয়ে যদি জাহান্নামে যায় ব্যাপারটার কারণে ওখানে ওর বড় ভাই ওখানে ওর বাপ ওখানে ওর স্বামী চলে যাবে ইম্পসিবল কোনো মেয়ে ব্যাপারটার কারণে একলা জাহান্নামে যাবে খুব কঠিন কি কঠিন বাপ বেঁচে যাবে কখন জানেন কারণ যখন বাপ ওকে সুন্দর করে লালন পালন করে ইসলামী শিক্ষা দিয়ে একজন মুসলমানের ঘরে ইসলাম মুকমিন মুসলমানের হাতে তুলে দিবে নিরাপদ নিরাপত্তা সহিত তখন ওই বেশি দিন মেয়েদের এটা চলে আসে স্বামীর কার আসে বাপের থেকে কি চলে কি কমে যায় দায়িত্ব কমে যায় কারণ তখন ওই মহিলা তার স্বামীর আন্ডারে চলে যায় স্বামী ওর বেশি কর্তৃত্ব পায় কে বেশি কর্তৃত্ব পায় স্বামী কর্তৃত্ব পায় এই বেচারা বোঝেই না এই বেচারা বলে যে কি জিনিস বিয়ে করছি তোরা দেখ অত্র নজর পুরো একটাই শুধু বিসিএস কাটার হয়েছি বলে পাইছি আর্মি হয়েছি পুলিশ হয়েছি র্যাব হয়েছি ওই এমপি হয়েছি মন্ত্রী হয়েছি বড় ব্যবসায়ী হয়েছি চাকরিজীবী হয়েছি পয়সাওয়ালার ঘরে হয়েছি অথবা ওই যে কি বলে এটাকে চেয়ারম্যান মেম্বার হয়েছি অথবা অমুক বংশে হয়েছি অথবা হঠাৎ টাকা পয়সা কামাচ্ছি নায়ক হয়েছি নায়িকা হয়েছি এই জন্য এই জিনিস পাইছি না তা হাউল আল্লাহ কোথায় ছোট ভাই ইত্তাকিল্লাহ যাক আমরা হাদিসটা পড়ি কেমন জান্নাতে যাওয়ার পথ কিসের পথ হিদায়তের পথ কিসের পথ আল্লাহ সন্তুষ্টির পথ কিসের পথ আল্লাহ সন্তুষ্টির পথ একেবারে কম কাজ করে জান্নাতে যাওয়া শিখবেন ইনশাআল্লাহ বাকিগুলো করতে না করতেছি না বাকি আমল করতে না করতেছি বলতেছি যে মিনিমাম একটু করতে হবে কটুক সর্বনিম্ন এর নিচে আর কিছু নেই তো এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ আমি যদি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ফজরে দুই রাকাত জোহরে চার আসরে চার মাগরিবে তিন ঈশা আমি যদি শুধু ফজরে মানে ফরজ নামাজগুলো পড়ি পাঁচ ওয়াক্ত আর পুরো এক বছরে রমজান মাস এলে যদি রোজা রাখি এই যে এখানে তার মজার কথা আছে বলেন আমার সাথে বলেন ওয়া আহলালতুল হালাল আমি যদি দিনে পাঁচবার নামাজ পড়ি বছরে একবার রোজা রাখি আর কোন রোজা রাখবো না আর হালালকে হালাল হিসেবে হারামকে হারাম
হিসেবে মেনে চলি ولم ولم ازد على ذلك شيئا ادخل الجنه يا رسول الله ওইলোক বলল হে আল্লাহর রাসূল যদি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বেশ রমজান মাসে রোজা রাখি বেশ হালাল কে হালাল বলি হারাম কে হারাম বলি তাহলে কি আমি জান্নাতে যাব قال نعم আল্লাহ নবী বলেছেন হ্যাঁ তুমি জান্নাতে যাবে ও বলছে নফল সুন্নত কিছু করবে না ও বলছে ঈদের নামাজও পড়বে না কি বলতেছে কি বলতেছে আরে বলতেছে পরের লাইন শুনলে অবাক হয়ে যাবেন সে আল্লাহ নবীকে বলল যদি আমি পাঁচবার নামাজ পড়ি রোজার মাসে রোজা রাখি আর হারামকে হারাম বলবো মানে দাড়ি কাটাকে হারাম আমি করবো না মদ খাওয়া হারাম আমি খাবো না জানা করা হারাম আমি করবো না বুঝছেন তো সকল হারাম আর অনেক হালাল ইবাদত আছে সে বলে যে আমি হালাল বলবো কিন্তু আমি ইবাদত করবো না সে কি বলবে মানে সে হালালকে হালাল বলবে বুঝলেন নাই হালালকে কি বলবে হালাল কিন্তু সে কি করবে না ইবাদত করবে না 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 আমি বলি না দেখেন কোরআন লাইনে বলছে যে কল ওই লোক বলল আল্লাহ নবী বলছে যে হ্যাঁ তাহলে তুমি জান্নাতে যাবা তুমি যদি শুধু পাঁচ ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়ো আর রোজার মাসে রোজা রাখো আর যত কিছু আল্লাহ হারাম করছে এগুলোকে যদি তুমি বাদ দাও আর যত কিছু আল্লাহ হালাল বলছে তুমি ঠিক আছে করবা না আল্লাহ যত কিছু হালাল বলছে তুমি এটাকে হালাল বলে স্বীকৃতি দিতে হবে কি দিতে হবে স্বীকৃতি দিতে হবে হালাল বলতে হালাল বলে মিন মান এটাকে হালাল তুমি ইবাদত করবা না তোমার ব্যাপার হালাল বলতে হবে ওই লোক কেলা নই বলেছে তাহলে তুমি জান্নাতে যাবা ওই লোক কি বলছে জানেন দেখেন ওই লোক ডেঞ্জারাস লোক ছিল সুবহানাল্লাহ ও টপ সেরা ছিল আল্লাহু আকবার আমাদের মতো বোকা ছিল না ওর সামনে আল্লাহ নবী ছিল কে ছিল ওর সামনে কে ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও টপ করে বলে বসলো কি আল্লাহর কসম আমি এর বেশি কিচ্ছু করবো না কিসের বেশি কিচ্ছু করবো না বলেন তো কি করবে সে শুধু হারামকে হারাম বলবে আমি বুঝছেন আপনি মানে টাকুন নিচে কাপড় বলবে না সে হারাম সিগারেট খাবে না সে হারাম গাঁজা খাবে না সে হারাম ইয়াবা খাবে না সে হারাম কোনো মেয়ে বেপর্দা চললে তার জন্য পর্দার আদেশ হচ্ছে নিচের দিকে নজর রাখা সে এইভাবে তাকায় থাকবে না বুঝে আসছে কেন হারাম কেন তাকাবে না মা বাপ যদি তাকে শাসন করে সে মা বাপের উপর রেগে বসবে না কেন কেন হারাম হারাম আজান দিলে সে ঘরে বসে থাকবে না কেন হারাম হারাম তাহলে সে কোনো হারাম কাজ করবে না আর বাকি ফরজ ব্যতীত সে বাকিগুলো ইবাদত হিসেবে গণ্য করবে স্বীকৃতি দিবে মানবে সেটাকে মেনে চলবে কিন্তু সে ওগুলা কি করবে না মানে এই ওয়াজে সে টাকা দান করবে না বুঝাতে পারি নাই ও বলতে চাচ্ছে যে ও ওয়াজে টাকা দিবে না জাকাত আসে দিবে কি এসে দিবে কি এসে দিবে জাকাত সৎকা করবে না কি করবে না বাকি সে কি করবে করছে এটা তো আল্লাহ ভালো জানে বাট সংক্ষিপ্ত ভাবে যদি হাদিসটা একদম নিজে আপনাদেরকে না পড়ে যদি বলি তাহলে এভাবে বলতে দেখেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال ان رجلا سال رسول الله صلى الله عليه وسلم এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ যদি আমি শুধু ফরজ নামাজগুলো পড়ি আর যদি পুরো বছর ঘুরে সব বাকি রোজা আমি রাখবো না শুধু রমজান মাসের যে এক মাস সিয়াম আমি যদি সিয়াম পালন করি এক মাস আর যদি যত কিছু হারাম যত কিছু গুনাহ হয় আমি এগুলো করব না আমি মেনে চলবো এটাকে হারাম আমি করব না কোনো হারাম আমি করব না আর হালাল যত কিছু আছে আমি মেনে চলব কিন্তু আল্লাহর নবী আমি শুধু নামাজ পড়ব রোজা রাখবো বছরে একবার এই হারাম হালালকে স্বীকৃতি দেব আমি কি জান্নাতে যাব আল্লাহর নবী বলল যে হ্যাঁ তাহলে তুমি জান্নাতে যাবা যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখো আর রোজার মাসে রোজা রাখো তার মানে যদি যাকাত ফরজ যাকাত দিবে হজ ফরজ হজ করবে এগুলো ফরজ হলে কি ফরজ যদি তুমি এটা ঠিক রাখো আর যদি অন্য কোনো ইবাদত না করো এখানে একটা বড় টপিক আছে কিন্তু কোনটা জানেন সে হারাম করবে না কি করবে না হারাম করবে না কি করবে না হারাম এটা তার জান্নাতে যাওয়ার সফলতার বড় চাবিকাঠি কোনটা বলতো একে তো সে নামাজ পড়ে ঈমানকে টিকায় রাখবে নামাজ পড়ে কি করবে ঈমান টিকায় রাখবে আর অন্যদিকে সে হারাম করে গুনাহ করবে না কি করবে না হারাম করে আচ্ছা তাই নাকি সুবহানাল্লাহ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে কি নেকি না গুনাহ গুনাহ
আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে জাহান্নামে নিয়ে যাবে কি নেকি না গুনাহ গুনাহ জানা করা কি গুনাহ ওই লোক তো কোনো হারামই করবে না বলছে কি করবে না বলছে হারাম করবে না সে তাহলে তার জান্নাত তো সিকিউর কারণ সে গুনাহ করতেছে না শুধু সে বাড়তি ইবাদত করবে না কি করবে না এরপর লোকটা কসম করে বলে ফেললো বলল যে আল্লাহর কসম আমি এই ফরজ নামাজ আর ফরজ রোজা আর হারাম হালালকে মেনে চলা বাদে ইসলামের যত ইবাদত আছে আমি এগুলা আমি এগুলা মানে আমি ও করবো না আমি আমি আরামে থাকবো খালি নামাজ পড়বো রোজা না করবে না সে কিছু এটা তাই বললো এরপর সে কসম করে বললো কেমন আল্লাহ আমাদেরকে বিষয় তৌফিক দেখ যাকে ছোট ভাই প্রশ্ন করছে ওর প্রশ্নকে কেন্দ্র করে ভালো একটা আলোচনা করে ফেললাম আলোচনা প্রায় শেষ না প্রান্তে চলে আসছি শোনেন তাহলে মুসলমান কি আমরা নিজেকে একজন আরেকজনকে মুসলমান বললে মুসলমান হবো নাকি আল্লাহর নবী বললে মুসলমান হবো আল্লাহর নবী বললে মুসলমানের পরিচয় কে দিবে কে আল্লাহ কার মাধ্যমে কার মাধ্যমে নাকি আমি করে সরাসরি কথা কইবো কার মাধ্যমে দিছে ছোট ভাই যারা তোমরা এখানে আসছো আজকে ময় মুরব্বী যারা আপনারা আসছেন আল্লাহ আপনাদের বয়স আমার চাইতে অনেক বেশি অনেকের আমার চাইতে জীবন অনেক বেশি দেখছেন জীবন অনেক চড়া উত্তরাও পার করছেন যৌবন আপনারও ছিল যেমন আমার আছে আমার সাথে বেশি ছিল হয়তো কারণ আগের পুরুষরা বেশি স্ট্রং ছিল শারীরিকভাবে কেমন কায়েক পরিশ্রম করতো ধান কাটতো মাটি কাটতো ধান নিজে নিজে চাষ করতো মাটিকে নিজে কোদাল দিয়ে কুপিয়ে উর্বর করতো এটাকে না প্রচুর শক্তিশালী ছিল আমাদের চাইতে ওদের শক্তি বেশি ছিল প্রচুর কষ্ট চড়া উত্তরায় আজকে বৃদ্ধে পরিণত হয়েছে তার মানে আমার চাইতে অনেক বেশি অভিজ্ঞ লোক এখানে বসে আছে একটা কথা বলি আপনাদের কোরআনুল কারিমে একটা আয়াত আছে আল্লাহর নবী জুমার খুতবায় শুরু করতেন এই আয়াতগুলো দিয়ে ভাই বিশ্বাস করেন তিনি বলতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারা ঈমান আনছো দাবি করছো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহ যেভাবে আল্লাহকে ভয় করা উচিত এবং উনি একটা নিষেধ করত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না কেন মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না তিনি বলতেন কারণ তিনি বলে গেছেন কিয়ামতের দিবসে মানুষের সবার আগে হিসেব হবে নামাজের এজন্য আল্লাহর নবী বলে গেছে একজন বান্দা বা একজন ব্যক্তি শিরিক এবং কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা যে নামাজ ত্যাগ করেছে যে নামাজ ছেড়ে দিয়েছে সে শিরিক করেছে আল্লাহর সাথে সে কুফুরি করেছে আল্লাহর তুমি এত বড় অন্যায় লিপ্ত হইও না ভাই আমার ভাই আমার তোমার পাপ তোমার পাপের জায়গায় তোমার অভ্যেস তোমার অভ্যেসের জায়গায় তোমার ক্ষমতা তোমার দাপট তোমার যৌবন তোমার ইচ্ছা অনিচ্ছা সব তোমার জায়গায় খবরদার খবরদার নামাজ ত্যাগের মতো বড় অপরাধে তুমি লিপ্ত হইও না এই পৃথিবীর যদি কেউ তোমাকে বলে তুমি মদ খেয়েছ গতকাল আজকে কেন নামাজে আসছো তুমি কথা শুনবে না যদি কেউ বলে তুমি একটু আগে সিগারেট খেয়েছো সিগারেট খেয়ে ফেলছো উজু করে নামাজে আসছো যদি বলে তুই সিগারেট খাস নামাজ পড়াস লাভ কি খবর দরকার শয়তান যে বলছে নামাজ পড়লে লাভ কি ওরা শয়তান ওটা কি শয়তান তবে তুমি নিজে নিজে একটু ভাবিও আল্লাহ তাআলা কোরআনে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা নামাজকে প্রতিষ্ঠিত করো নিশ্চয় নামাজ মানুষকে মন্দ কাজ থেকে দূর রাখে ভালো কাজ থেকে কি করে আগ্রহী করে তোমার নামাজ যদি তোমাকে মন্দ থেকে বিরত না রাখে তবে তুমি নিজেই ভাবি দেখিও যে তুমি কেন কি নামাজ পড়তেছো আমি আসলে আপনাদের কিছু দিয়ে যেতে পারবো না আমি একটা একটা মন্ত্র অন্তর একটা কথা বলছি প্লিজ ভাই ভাই যারা আজকে এরকম আওয়াজে আসছেন আপনারা শুনতেছেন ভাই ভাইরে ভাই আমার কলিজার টুকরা ছোট ভাই আমার শ্রদ্ধে বড় ভাই আমার ভাই ভাই সলাৎ ছাড়িয়েন না একবার পৃথিবী যেদিকে চলে যাক
বাপ মরে গেছে মা মরে গেছে বাপ মা ছেলে মেয়ে সব এক গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে সবাই একসাথে মরে গেছে ভূমিকম্পে ঘর ধসে পড়ে একবার বাপ ছেলে মেয়ে কোলের সন্তানটা একবার 15 জন পরিবারের পুরো সবাই ধসে পড়ে একবার চ্যাপ্টা হয়ে মরে গেছে এই অবস্থা নামাজ ছাড়িয়েন না কি ছাড়বেন না নামাজ ছাড়িয়েন না আল্লাহ এই পৃথিবীতে এমন কোন পরিস্থিতি তৈরি করে নাই যাকাত দরিদ্র হলে পরিস্থিতি যদি দরিদ্রতা হয় তাহলে যাকাত দিতে হয় না কি হয় না পরিস্থিতি যদি দরিদ্র হয় হজ করতে হবে কি করতে হয় না কি করতে হয় না হজ করতে হয় না তো অসুস্থ প্রয়োজন রোজা রাখা লাগবে না কি সিরিয়াস অসুস্থ রোজা রাখা লাগবে না সুস্থ হলে দেখবে বুঝে আসছে না সলাত পড়া যাবে না এমন একটা উসিলে দেশে তৈরি হয় নাকি পৃথিবী তৈরি হয় আপনি আস্থা রাখেন মানে এমন একটা পরিস্থিতির সামনে আপনি হয়ে গেছেন এই পরিস্থিতিকে কেন্দ্র করে নামাজ না পড়লেও চলবে এই রকম কোন হাদিস নেই আমি বুঝতে পারছি হ্যাঁ দেখেন বলছে যে জীবন বাঁচানোর জন্য মিশা কথা টুকটাক বলে ফেললে অসুবিধা নেই হ্যাঁ জীবন হুমকির মুখে হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ছোট ভাই যারা বয়সে বড় দেখেন না তো ভাইবে দেখেন একটা একটা পরিস্থিতি তৈরি করে যে আমার এটা হয়েছে আমার ওইটা হয়েছিল আমার সামনে এরকম বিপদ আমি এত কষ্টে পড়ে গেছি আমার এত অভাব আমি এত অসুস্থ হয়ে গেছি নামাজ পড়তে হবে কেমনে দাঁড়ায় পারি না বসে পারি না শুয়ে পারি না কাজ হয়ে পারি না মনে মনে ভাবতে হবে পড়তেছি নামাজ মানে আমি কিচ্ছু করতে পারি না আমি একজন লোকের বলে দিতে পারতেছি না ভাই রে কে ওযু করে দিয়ে রে ভাই ও ভাই আমি প্যারালাইজ হয়ে গেছি আমি নড়তে পারতেছি না রে ভাই ভাই রে আমি তোর বলতে পারতেছি না আমার ওযু করাই রে একটু বলতে পারতেছি না ও এরকম মনে মনে ভাবে নিতে হবে যে আমি ওযু করতেছি কুলি করতেছি মাথা মাসে করতেছি হাত দিতেছি মনে মনে ভাবে নিতে হবে এরপর মনে মনে ভাবে নিতে হবে যে আমার ওযু হয়ে গেছে এরপর মনে মনে ভাবে নিতে হবে আমি তাকাইছি পশ্চিম দিকে বা দাঁড়াইছি আমি আল্লাহু আকবার এরপর ওই হৃদয়ের সঙ্গে যেহেতু অপারক প্যারালাইজ কি কি মগজটা কাজ করে মানে ভালো মন্দের বিচার আছে কিসের বিচার আছে ভালো মন্দের এবং আমি যত কিছু জানতাম সব কিছু এখনো জানি কিন্তু জাস্ট একটা অ্যাক্সিডেন্ট একটা অসুস্থতা আমি নড়তে পারতেছি না কি করতে পারতেছি না নড়তে পারতেছি না কি করতে পারতেছি না নড়তে পারতেছি না জাস্ট একটা অসুস্থতার কারণে আমি বলতে পারতেছি না কি করতে পারতেছি না বলতে পারতেছি না আদারস গত 60 বছরে যা শিখছি সব এখনো জানি এখনো বুঝি সব দেখতেছি বুঝতেছি বাট বলতে পারতেছি না ইশারাও দিতে পারতেছি না যেহেতু সব বুঝতেছি জানতেছি তাহলে সলাত ওই সময় বড় আর কেমনে বলবো আমি এটা বারবার বলতেছি না মানে পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নেই যে পরিস্থিতিতে নামাজ না পড়লে চলে কেন এটা জানেন কেন এটা জানেন কারণ আপনার ঈমান টিকে আছে এটার উপরে কি টিকে আছে এটার উপরে ঈমান কি টিকে আছে এটার উপরে ঈমান আনুদ ইসলামের আনুদ কি সলাত খুঁটি ইসলামের খুঁটি কি সলাত আর খুঁটি নাই তার কি নাই ইসলাম না আচ্ছা এই বাঁশের খুঁটি গুলো ছাড়া সাতটা আছে হ্যাঁ এই বাঁশ এগুলো সবগুলো বাইর করে দেন সাদা আছে এই বিল্ডিং এর পিলার গুলো সব ভেঙে ফেলে দেন না ওই ওই সাদা আছে তো তার সলা নাই তার ঈমান নাই যার সলা নাই তার ইসলাম নাই যার সলা নাই তার জান্নাত নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন ছোট ভাই যদি ইসলাম সম্পর্কে খুব বেশি না জানো তুমি হিদায়াতের জন্য কিসের জন্য এটা জেনে নাও আজকে তোমার সামনে এমন কোন পরিস্থিতি আসবে না যে পরিস্থিতি তুমি নামাজ না পড়লে চলবে তোমার সামনে এমন কোন পরিস্থিতি আসবে না যে পরিস্থিতি তুমি নামাজ ছেড়ে দিলে এটা কুফরি হবে না এরকম হবে না কুফরি হবে নামাজ ত্যাগ করলে কুফরি হবে নামাজ ত্যাগ করলে মুনাফিক হবে নামাজ ত্যাগ করলে শিরক হবে মুশরিক জান্নাতে যাবে না একবারের জন্য যাবে না কখনো জাহান্নাম থেকে বের হবে আল্লাহ আমাদেরকে বুঝতে তৌফিক দান করুন আল্লাহ আমাদের বোনদের ও আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে তৌফিক দান করুন আর বোনরা যেহেতু আছে একটা কথাই বলি শুনেন বোন কি একটা অফার পাইয়া গেছেন আল্লাহ দিছে আল্লাহু আকবার এটা স্পেশালি তাদের জন্য সুবহানাল্লাহ পুরুষরা যত অফার আছে মহিলাদের সবার জন্য সেম অফার গুলো আছে কিন্তু মহিলাদের জন্য কিছু এক্সট্রা অফার আছে এইটা এত সহজ যে আমি মানে সুবহানাল্লাহ ঈমান আনবে নামাজ পড়বে হ্যাঁ লজ্জাস্থানের হেফাজত করবে স্বামীর অনুগত্য করবে
জান্নাতের আট দরজা খুলবে, যেখান থেকে খুশি চলে যাবে জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত মানে বুঝছেন তো আপনি, মানে গা ঢেকে রাখবে, কোনো পুরুষের সাথে কথা বলবে না, স্বামী বিদেশ, ওই স্বামীর বন্ধু আর কি, কোনো খারাপ কথা বলে না, ভিডিও কলে কোনো খারাপ কিছু দেখে না, জাস্ট কথা বলে, এটা করবে না, কেমন জাস্ট কথাও বলবে না, বুঝছেন তো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালিসাইরিল মুমিনিন فاستغفروه انه هو الغفور الرحيم আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের ও আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন। আপনারাও আল্লাহর কাছে নিজের ব্যাপারে ক্ষমা চাইবেন। ও ফিলিস্তিনের বিপক্ষে আমি কথা বলছি না না না, আস্তাগফিরুল্লাহ না। হ্যাঁ, ওখানে 18 মিনিটের একটা লাইভ ভিডিও আমি করি, কেমন তো ব্যাপার হচ্ছে, লাইভ ভিডিওটা যখন আমি 18 মিনিটের করি, ওটা থেকে কিছু অংশ কিছু ইউটিউবার যারা দিন প্রচারক আর কি, হ্যাঁ তো দিন প্রচার করে শুধু ওখানে ন্যাংটা অ্যাড দিয়ে টাকা কিছু কামায়, বাট উদ্দেশ্য টাকা কামানো না, ন্যাংটা অ্যাড দিয়ে টাকাটা কামাচ্ছে খাচ্ছেও, বাট ওটা উদ্দেশ্য না, উদ্দেশ্য দিন প্রচার। তো ওই ধরনের কিছু ইউটিউবাররা কিছু লাইন কেটে নিয়ে গিয়ে ওটাকে, আমার দোষ নয় তা না, আসলে ওই যে হঠাৎ করে আমি নিউজ চ্যানেল দেখি যে 1700 বা 1800 বা 2300 আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইরা শহীদ হয়েছে, মাথাটা করে গরম হয়ে যাবে, বিশ্বাস করবেন মানে আপনি বলে বুঝাতে পারবো, মানে চেয়ারে বসা ছিল ইভেন একজন কওমি, একজন কওমি মানুষ আমার সামনে ওই সময় বসা ছিল যখন আমি লাইভ করি, আলেম মানুষ কওমি ধরনার ব্যবসায়িক যে কোনো পার্সপেক্টিভে আমার সামনে বসা ছিল, আমার ভাইয়ের সাথে কথা বলতেছিল, উনি হঠাৎ করে আমি মোবাইল খুলে দেখি যে এতজন ফিলিস্তিনি শহীদ হয়েছে। তো আমি রুমে ঢুকতে ঢুকতে আমার মাথা মতো সব গরম হয়ে ঘামানো শুরু হয়ে গেছে, মনে যা আছে ভাই আমার ভাই মারা গেছে, ভাই আমি যারা পাইছি দোষ মরে যাব দিছি, কথা বলছেন ফেরেস্তাদের বিপক্ষে বলি নাই, আমি আবার বুঝ অনুযায়ী কথা বলছি, আমি বলছি কি জানেন, আমি বলছি ছোট ভাই এই ফেসবুকে জিহাদের পোস্ট করা ফিলিস্তিনিদের কি কাজে আসবে, পাঁচক তো নামাজ পড়ো না, ফুফির সম্পদ মেরে খাচ্ছ, সুদ আর ঘুষের সাথে জড়িত মেশাচ্ছ, তোয়াটা করলো তো কবুল হবে না, সুদ ছাড়ো ঘুষ ছাড়ো সলাত আদায় করো, বন্ধের ফুফিদের সম্পদ দিয়ে দাও, অ্যাটলিস্ট কি করতে পারবা দোয়া, তুমি কি করতে পারবা তা আমি জানি না, যদি কিচ্ছু পারবা না, যদি মনে করো যে ভাই অপারো ভাই কিচ্ছু করতেছি না, আমি বলছি একটু ভালো পথে এসে আল্লাহর ইবাদত করে আল্লাহর গ্রহণযোগ্য হয়ে একটু দোয়া করো যে আল্লাহ দেখো আমি তোমার ইবাদত করি, আল্লাহ তোমাকে আমি ভালোবাসি, আল্লাহ আমি তোমার জন্য হারাম ছেড়ে দিছি, তোমার জন্য আমি হালাল করতেছি, আল্লাহ আমার ফিলিস্তিনের ভাইদের তুমি সহযোগিতা করো, আমি তো কিছু পারতেছি না, আমি বলছি আমি বলছি ফজরের সালাত ত্যাগ করে ফিলিস্তিনিদের প্রতি ভালোবাসা দেখানোটা মিথ্যা ভালোবাসা, আমি ফিলিস্তিনিদের বিরুদ্ধে বলি নাই ভাই, আমি বলেছি সত্য জিতবে, কে জিতবে সত্য, কে জিতবে সত্য, আমি এটাকে দৃঢ় করার জন্য বলেছিলাম, আরে যদি কোনো ম্যাটারে, যদি কোনো সাবজেক্টে, যদি কোনো বিষয়ে কোনো অমুসলিম সত্য হয় কোনো বিষয়ের উপরে স্পেসিফিক, তো ধরেন এই মোবাইলটা আপনি নেন, না না এটা আপনার মোবাইল রাইট, আমি নিয়ে নিছি, ধরে নিলাম আমি মুসলমান, ধরে নিলাম উনি অমুসলমান, মোবাইলটা কার, মোবাইলটা কার, আমি যদি নামাজ হই তাহাজ্জুদ গুজার হই এখানে জিতবে কে, উনি, কে জিতবে, উনি, উনি জিতবে, ফিলিস্তিনিরা জিতবে ইনশাআল্লাহ, এটাকে আমি আরো দৃঢ়ভাবে বলতে গিয়ে আমি যেভাবে কথা বলি আমার মতো করে বলেছিলাম, আরে ফিলিস্তিন তো জিতবে, তুমি আমি বেনামাজি হয়ে ফেসবুকে বসে যত কিছুই বলি, বসে বসে চিল্লা চিল্লি রাস্তাঘাট জ্যাম করা, আমরা যত কিছুই করি মানে মানে আল্লাহকে অনুসরণ না করে আল্লাহর বিরুদ্ধাচারণ করে আমরা যত কিছুই করি, এতে না ফিলিস্তিনরা জিতবে, কারণ ওরা হক, ওরা কি হক, ওই দেশটা ওদের, ওই ভূমি ওদের,
ওরা কারো ভূমিতে যায় দখল করে নাই ওদের এখানে আসছে দখল করতে ঠিক আমি বলেছি ওরা তো জিতবে আমি বললাম জিতবে আমি না বললাম জিতবে কারণ ওরা হক ওরা কি হক ওরা জিতবে কারণ ঈসা আলাইহিস সালাম আসবে আমি তো আর গায়েব জানি না যে কালকে আপনি কি করে ফেলবেন আমি কি করে ফেলবো জানি আমি না ধরে নিলাম আমি আমি বলছি যে ফিলিস্তিন তো জিতবে এটা বোঝানোর জন্য আমি আরো শিওর করতে আমার যুবক ভাইদেরকে বলেছি ছোট ভাই নামাজ কলমা পড়ো নেশা করিও না এই রোনালদো রিভালদের মতো চুল কাটিও না ওদের ড্রেস পরে ঘুরিও না ওদের পতাকা বাড়ির ছাদে লাগাইও না আমি এটা বলছি আমি বলছি খবরদার তুমি তুমি আল্লাহর পথে আসো ফিলিস্তিন জিতবে আমি ওকে আরো শিওর করতে গিয়ে বলেছি হয়তো আগামী এক বছর পরে জিতবে হয়তো কালকে জিতে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ওদের বিজয় দান করুন আল্লাহ ওদের বিজয় দান আমি এই যুবকগুলোকে বলতে চাইছি যে আরে ওরা তো জিতবে ইনশাআল্লাহ কারণ এই পৃথিবীতে ইমাম মাহদী আসবে ঈসা আলাইহিস সালাম আসবে ওই দিন হারাবে কি ওদের ধরে নিলাম আমি পারলাম না সে পারলো না নিশ্চিহ্ন করে দেবে মুসলমানকে নিশ্চিহ্ন করে দেবে কি বলেন ঈসা আলাইহিস সালাম কেউ রিসিভ করবে না ইমাম মাহদীকে কেউ রিসিভ করবে না নিশ্চিহ্ন করবে কে আমাদের এত বড় ক্ষমতা এত বড় শক্তিশালী কে হয়ে গেছে ওর নিজে তো 60 বছর বাঁচবে না আমাকে না বোম মেরে মেরে দেবে আমাকে না গুলি করে মেরে দেবে ও আমাকে গুলি না করলে অপম না বলে নিজেই মরে যাবে 60 বছর তো উত্তর এমনি মরে যাবে মুসলমানকে নিঃশেষ করবে তো আমি দৃঢ় করার জন্য বলেছি যে ফিলিস্তিন তো জিতবে আমাদের মতো বেনামাজি আল্লাহদ্রোহী গরু ছাগলরা এটাকে কি করবে না জিতাবে না ওটাকে যারা জিতাবে তারা হবে মুমিন তারা হবে মুসলিহ তারা হবে মুত্তাকি তারা হবে সঠিক আল্লাহর ভীরু তারা হবে আল্লাহর বান্দা আল্লাহর সঠিক গোলাম যারা আল্লাহর ইবাদতে নিজেকে স্পেসিফিক করেছে আলাদা করেছে ভাই এটাই ফিলিস্তিনের বিরুদ্ধে চলে গেছে আমি বুঝলাম না হ্যাঁ এখানে একটা ভুল কথা আমি বলেছি পরে আমি অবশ্য ক্ষমা চাইছি আমি তো 17-18 ফিলিস্তিনি মারা গেছে রাইট এখন তো মনে 20-30 হাজার হয়ে গেছে না 30 হাজার আমি ভয় আর মনে করেছি আপনাদের বলে বুঝাইতে পারবো না আমার আম্মার সাথে কথা বলতে পারতো না যখন আমার বয়স 13-14 বছর কত বছর 13-14 যখন আমি সৌদি আরবে বড় হই কোথায় বড় হই সৌদি আরব আমার আম্মাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি জানি না আমার মনে আছে কিনা যে আপনার ছেলে জামশেদ মজুমদারের ছোটবেলা থেকে সব কি ছিল কি কি জিজ্ঞেস করলে আপনার ছেলে জামশেদ মজুমদারের ছোটবেলা থেকে সব কি ছিল আমার আম্মা বলতো যে আমার ছেলেটা খুব অল্প বয়সে বিয়ে করতে চাইতো বলতো যে আম্মা বড় হলে বিয়ে করাবেন আর বলতো যে ফিলিস্তিন চলে যাবে সুরিয়ে চলে যাবে এগুলো বলতো শেষ পর্যন্ত একটা লাইভ করে বাংলাদেশে আমি নিজে ইহুদি দালাল হয়ে গেছি ওই ভয় আমি আর ফিলিস্তিন ইসরায়েল বিষয়ে কোনোদিন কথা বলি হ্যাঁ ওখানে একটা কথা বলছি যে আগ বাড়ায় যতবার মারতে চায় যতবার কথাটা ভুল ছিল আগ বাড়ায় কথাটা হয়তো ভুল ছিল আমার মানে বুঝে গেছেন আমার তো ভাই মারা গেছে আমি জানি যারা যুদ্ধ করতেছে তারা আমার ভাই যারা মাইর খাচ্ছে তারা আমার ভাই যারা মারতে চেষ্টা করতেছে তারা আমার ভাই আমি আমি ভাবলাম আমি তো ভাই অত বয়স না আমার না অত তো জ্ঞান থাকে আমি আমি ভাবলাম যে এর আগে তো দুইজন একদিন করে মারা যেত এখন তো এক মাসে এক অন 10-12 দিন হয়ে গেছে মরে গেছে 2000 আর আমরা মারতে পারতেছি না আমরা কি করতে পারতেছি না আমাদের 20,000 মরে গেল আমাদের 20,000 শহীদ হয়ে গেল আল্লাহ কবুল করুন আমাদের 30,000 শহীদ হয়ে গেল আল্লাহ কবুল করুন আমরা মারতে পারতেছি না ওই জায়গা থেকে তবে আমার কথার মধ্যে অসঙ্গতি ছিল ছিল না তা আমি তো শুধু মানুষকে ভুল বললে হবে না কোনো কিছু বলতে যদি আমি না এলো কোনো কিছু যদি আমার বলতে বলাতে ত্রুটি থাকে এটা তো মানুষের দোষ দেওয়া যাবে না কি দেওয়া যাবে না আমি যদি একটা সঠিক উদ্দেশ্য নিয়ে একটা কথা বলতে গিয়ে যদি কথাটা ভুলভাবে বলি মানুষ তো আর অন্তর যাবি না মানুষ কি না অন্তর যাবি না তাহলে মানুষ ভুল শুনে যদি আমাকে ভুল বলে মানুষ সঠিক বলছে মানুষ কি বলছে সঠিক বলছে আমি আবার বলতেছি ঝগড়া করবেন না আমাকে নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে কেমন আমি শুনতে জানি আমাকে নিয়ে কেউ ভালো বলে কেউ খারাপ বলে লেগে যায় ফিলিস্তিন ইসরায়েল যারা আমাকে ভালো বলেন আপনারা লাগিয়েন না কারোর শুনে আমার উদ্দেশ্য যত সাফ হোক যদি আমি কোনো কিছু বলতে ভুল বলে ফেলি কি করে ফেলি বলতে তাহলে যে লোকের শুনছে শুনে ওইটার উপরে মন্তব্য করছে সে ভুল করে নাই সে যা শুনছে সেটার উপর কি করছে মন্তব্য করছে এখন ব্যক্তি হিসেবে আমার তখন দায়িত্ব থেকে যায় যে বলা যে আমি দুঃখিত আমি এটা বলতে চাই না এটা এভাবে বলা হয়ে গেছে বেরিয়ে গেছে ঠিক আছে এখন কেউ বলবে যে হ্যাঁ অন্তরের নিফাকি বাইর হয়ে গেছে আল্লাহ বাইর করে দিয়েছে কে বলবে যে হ্যাঁ মানুষ মাত্র ভুল হয়ে যায় এই তর্ক তো থেকে যাবে কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ আমাকে চিনবে
এতর্ক থেকে যাবে শুধু ঝগড়া করার দরকার নেই আর কিছু এটা কি দিছে কি এটা এটা দাওয়া ঠিক হয় না কেমন কারণ আমি যদি সারা জীবন বসে বসে ই করি কেউ বলবে যে হ্যাঁ দেখেন দেখছেন জামরাত বেটা বলছে আরেকজনে বলবে যে ভয় ভয় সাফাই যাচ্ছে তো এতদিন যে আমি ভয় পাই নাই এই যে 17 অক্টোবর থেকে আজকে হয়ে গেল 17ই অক্টোবর 2023 আজকে হয়ে গেল ফেব্রুয়ারি 26 2024 তো এতদিন যে আমি এরকম বলি নাই আমার কি ক্ষতি হয়ে গেছে দেশে কেউ বলবে যে এখন ভয় সাফাই যাচ্ছে না হ্যাঁ ভয় পাই ফিতনাকে ভয় পাই কাকে ভয় পাই কাকে ভয় পাই ফিতনা আমি চাই না আমার ভাইরা আমার কোনো কারণে ফিতনায় নিমজ্জিত হোক আমি আমার বলার দোষ স্বীকার করি কিসের দোষ স্বীকার করি বলার দোষ আমি আমার বলার দোষ ও বলার অগোছালো অসঙ্গতি স্বীকার করি এবং যারা আমাকে বাজে মন্তব্য করেছে ওদের দোষ নেই কেন নেই ওরা যা শুনেছে তা বলেছে হ্যাঁ দোষ একজনের আছে সে কি জবাব দিবে আল্লাহর কাছে ওই দিন আমি ইনশাআল্লাহ নেকি নিব তার যে আমার 18 মিনিটের বক্তব্যকে এখান থেকে ওখান থেকে কেটে এক করে এরপরে বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামার বক্তব্য অথচ এই বক্তব্যকে কেন্দ্র করে না বক্তব্যকে কেটে এনে টাইটেল দিছে নিচেতে রেখে দিছে এই দেখুন জামশেদ মজুমদারকে কি বললো এই দেখুন মধু বিক্রেতাকে কি বললো যারা এটা নিজে ইচ্ছায় করেছে মানুষকে একটা ফিতনার মধ্যে ফেলতে চেয়েছে আমি যা বলেছি তা অসঙ্গতি অসঙ্গতি থেকে যাবে তা ভুল কখনো সঠিক হবে না আমি ক্ষমা চাইতে পারি এটা আমার করণীয় আছে এটা করছি যারা আমাকে মন্তব্য করছে খারাপ তাদের আল্লাহ ক্ষমা করুন তাদের দোষ হবে না আশা করি কারণ তারা যা শুনেছে সেটার উপরে ভিত্তি করে কি করেছে তবে হ্যাঁ আমি মনে করি যে আমি ডিজার্ভ করি আমাদের পক্ষ থেকে ভালোবাসা মানে আমি দিন দাওয়াত প্রচার করি আমি ইসলাম প্রচার করি আমি মানুষকে বলি তোমরা মন্দ কাজ থেকে বিরত হও আমার মতো লোক যদি ইহুদি দালাল আমার কোনো কথায় একটু অপেক্ষা না করে যেটা কি বলেছি কি বলতে চাই যদি আমাকে ইহুদি দালাল বলে ফেলে যদি আমাকে কি ইসরায়েলের এজেন্ডা বলে ফেলে এটা দুঃখজনক কেন দুঃখজনক তাহলে আমার এই জীবন আমি যে দিনের খেদমত করতেছি এবং এখনো করতেছি সব কিছুকে তারা দৃষ্টিগোচর করে দিল আমার একটা ভুলে কথার ভুলে কিসের ভুলে কথার বলে তো কেউ কেউ আবার অন্তর জানি আছে দেশে তো টিয়া পাখি পালে ভবিষ্যৎ বলে তারা বলে যে আমার মনের নিফাকি বের হয়ে গেছে আমি আল্লাহর কাছে দোয়া করি ইয়া আল্লাহ যদি আমার মনের ভিতরে নিফাকি থাকে আপনি তা ক্ষমা করুন ও পরিষ্কার করে দিন আমিন ইয়া আল্লাহ আপনি জানেন কেউ যে না জানলেও আমি চাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমি চাই আমার ভুল সংশোধন হোক আমি চাই আমার দ্বারা মানুষ ফিতনায় নিমজ্জিত না হোক আকুলু কৌলি হাযা ওয়াস্তাগফিরু আল্লাহ লিসায়িরি মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুর রাহিম আপনারা ঝগড়াঝাটি করিয়েন না নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আমি আমার জন্য এবং আপনাদের সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই ইয়া আল্লাহ আপনি আমাকে এবং আমার শ্রোতাদের সবাইকে আপনি ক্ষমা করুন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ